নমস্কার, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বাধিক দরিদ্র প্রার্থীদের মধ্যে একধারে যেমন ছিলেন চন্দনা বাউরি, তেমনই অন্যদিকে আরও একজন ছিলেন ইন্দাসের নির্মল ধারা। হলফনামায় লিখেছেন তার সম্পত্তির পরিমাণ মোট 1700 টাকা। এক কথায় রাজ্যের সবথেকে গরিব এই বিজেপি প্রার্থী গেরুয়া শিবিরকে জয় এনে দিয়ে এখন ইন্দাসের বিধায়ক। পেশায় প্রাইভেট টিউটার নির্মল ধারার বাবা একজন ভাগ চাষি। নিজে দারিদ্রতার সঙ্গে লড়াই করলেও বাবা নয়নের স্বপ্ন ছিল ছেলেকে অনেক লেখাপড়া শেখাবেন, যা তিনি নিজে করতে পারেননি। সেই মতো দারিদ্রতাকে পাশ কাটিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করে গ্রামে ফিরে নিজের মতো করে নির্মল তৈরির যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন নির্মল ধারা। ইংরেজিতে মাস্টার্স করলেও বাংলা ইতিহাস ভূগোল দেখিয়ে দেন ছাত্রছাত্রীদের। কিন্তু এই অভাবী গ্রামে গৃহশিক্ষক নির্মল এখন ইন্দ্রাসের বিধায়ক, কিন্তু এই অবস্থাতেও তাকে ছাড়তে নারাজ ছাত্রছাত্রী থেকে তাদের অভিভাবকরা। তাদের বক্তব্য, ভালো কোনো শিক্ষক না পাওয়া পর্যন্ত নির্মলকে ছাড়তে নারাজ। তাদের কথায়, নির্মলের কাছে মেয়েকে পড়তে পাঠিয়ে নিশ্চিন্তে ছিলাম, তবে এখন উনি যদি টিউটোরিয়াল সেন্টার তৈরি করেন তাহলে আমাদের ছেলে মেয়েদেরই মঙ্গল হবে, ওনার পাশে আছি। এসবের মধ্যেই বিজেপিতে তার যোগদানের প্রসঙ্গে তিনি বলেন, নরেন্দ্র মোদীর প্রতি একটা টান তৈরি হয়েছিল, ওনাকে খুবই ভালো লাগতো, সেই কারণে মোদিজিকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে 2014 সালে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিই, আর সেই পথে হেঁটেই এখন বিধায়কের আসনে বসলাম।